বন্ধুরা, চীনের এমন একটি অস্ত্রের ওপর জাপান এমন একটি প্রকাশ করে যেটিকে নিয়ে হঠাৎ গোটা বিশ্বে ভূমিকম্প তৈরি হয়। চীনের এই অস্ত্র শুধু জাপানের জন্য ঘাতক নয়, বরং ভারতের জন্য অনেক ঘাতক। আসলে জাপান প্রকাশ করে যে চীন তাদের ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপির মতো অস্ত্রের ক্ষমতাকে বাড়াচ্ছে। জাপান প্রকাশ করেছে যে চীন ইলেকট্রোম্যাগনেটিক পালস দিয়ে প্রথম অ্যাটাকের সিদ্ধান্ত নেই। মানে ধরে নিন, চীন যদি কোনো দেশের সাথে যুদ্ধ করে, তবে চীন সবার প্রথমে সেই দেশে কোনো মিসাইল বা কোনো অস্ত্র ব্যবহার করার আগে সেই দেশের ওপর প্রথমে তাদের ইলেকট্রোম্যাগনেটিক পালসের দ্বারা অ্যাটাক করবে। আর চীনের এই বিপদকে দেখে জাপান চীনের ইলেকট্রোম্যাগনেটিকের খেলাফ প্রস্তুতির ঘোষণা দেয়। জাপান তো দাবি এটাও করেছে যে তাদের সামনে উত্তর কোরিয়া আর চীন এই দুটো দেশের তরফ থেকে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালসের দ্বারা অ্যাটাকের বিপদকে দেখেছে তারা। আপনাদের বলে দিই যে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস এমন একটি অস্ত্র যেটি বাতাসে একটি মজবুত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে, আর এই তরঙ্গের সম্পর্কে আসার পরে সমস্ত রকম ইলেকট্রনিক সঞ্চার বেকার হয়ে যায়। এমনকি আকাশে ওড়া ফাইটার জেটও যদি এই ইএমপির সংস্পর্শে আসে বা চলে আসে, তো হাওয়াতে ওড়া ফাইটার জেটের সিস্টেমও সেখানে ফেল হয়ে যায়। আর এই তরঙ্গ দ্বারা ঘরের চলা ইলেকট্রনিক জিনিসও ভীষণভাবে ক্ষতি হবে। সোজা ভাষায় বললে ইলেকট্রোম্যাগনেটিকের অ্যাটাকে সেই সব জিনিসের ক্ষতি হবে যেগুলি বর্তমান সময়ে বিদ্যুৎ বা ঊর্জাতে চলে। এমনকি যে কোনো দেশের পাওয়ার গ্রিডকেও এটির দ্বারা বন্ধ করতে পারবে চীন। যদিও কোনো জিনিসের কতটা ক্ষতি হবে সেটি তো এটা থেকে বুঝতে পারবে যে সেই ইলেকট্রোম্যাগনেটিক পালসের অ্যাটাক কতটা ক্ষমতাশালী ছিল। আর এখন জাপান প্রকাশ করে যে চীন এই ক্ষেত্রে অনেক স্টেপকে উঠিয়েছে, তাই এখন গোটা বিশ্বকে চীনের এই ইলেকট্রোম্যাগনেটিক পালসের নীতির খেলাফ আওয়াজ ওঠানো দরকার। এর সাথে সাথে চীনের এই অ্যাটাকের হাতে থেকে নিজেদের বাঁচানোর জন্য নিজেদের ক্ষমতাকে পর্যন্ত অনেক মজবুত বানানো উচিত। তো বন্ধুরা, চীনের এই ইএমপি ভারতের জন্য কতটা বিপদ সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে আপনারা এটাও লিখে জানান, আসন্ন বিপদকে দেখে ভারতের কি এমন ইএমপি সিস্টেম বা এমন অস্ত্রকে বানানো উচিত, এ বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। জয় হিন্দ, বন্দে মাতরম।